এটা কিভাবে নজর ইবনে হারেস বলেন কি না এই নজর ইবনে হারেস হীরা প্রদেশের মধ্যে যায় হীরা প্রদেশে যাওয়ার পর পারস্যের রোম সম্রাট তাদের গল্প কাহিনীগুলো শিখে শিখার পর আলেকজান্দারের গল্প কাহিনী শিখে শিখার পর মক্কায় আসে আসার পর আমার নবী যেই জায়গায় বসে কোরআন পড়ে মানুষ নবীর পাশে দাঁড়ায় বৈশাখ হারেস তাদের কাছে যায় যাওয়ার পর বলে মোহাম্মদ তোমাদেরকে যেইগুলা শোনায় এইগুলা হলো মিথ্যা কথা বলে না জনগণ কয় তাহলে সত্য কোনগুলা গুলা ইবনে হারেস পারস্য আর রোম সম্রাটের ঘটনা শোনায় আর কয় গুলা হলো সত্য এগুলা কি আমার দিয়ে শোনো মোহাম্মদের শুনো না আমার গুলা শোনো আল্লাহ পাক সুরায় নিসার সাতাশি নাম্বার আয়াতে আল্লাহ জানা দেয় হাবিব আপনি চিন্তা করবেন না পেরেশানির কিছু নাই দুনিয়ার মানুষকে জানা দেন ওয়ামান আসদাকুমিন আল্লাহি হাদিসা আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী দুনিয়ার মধ্যে আর কেউ নাই ওয়ামান আসদাকুমিন আল্লাহি হাদিসা আরে আল্লাহর কথার চেয়ে অধিক সত্য কথা আর কার কথা তো নজর ইবনে হারেস বলল আমাদের নবীজি নাকি এগুলো মিথ্যা কথা বলে আল্লাহ বলে দিলেন না আমার কথা সত্য কাফেররা বুঝতে পারলো কারণ কোরআনে আল্লাহ কিছু নাজিল করলে নবীজির আর কোনো পেরেশান থাকে না তখন কাফেরা চিন্তা করলো না এ তো কাজ হইতেছে না এবার নবীজিকে ব্যক্তি জীবনকে আরও ঝামেলা করার জন্য চতুর্থ আরেকটা অভিযোগ করলো কি দেখেন সুরা ফোরকন সাত নম্বর আয়াত আল্লাহ বলেন ওকালু মালিহাদ রসুলিয়া কুলুত্ত আমা ওয়ামশিফিল আসওয়াক তারা বলল এটা আবার কেমন রসুল ইয়া আমা যে রসুল খানা খায় কি খায় আপনারা বুঝতে পারছেন ওয়াম সেই আসওয়াক যে রসুল আবার বাজারেও যায় আমরাও বাজারে যাই উনিও বাজারে যায় আমরাও খানা খাই উনিও খানা খায় রসুল কি আবার খানা খাবে নাকি আর কি রসুল খানা খায় মানে কি ওয়াম শেফিল আসওয়াক রসুল বাজারে যায় দেখেন কি কয় লাউলা উনজিলা ইলাইহি মালা উনি যদি সত্যি একজন রসুল হয় তাহলে তার সাথে সব সময় কেন একজন ফেরেশতা আসে না মানে তার সাথে সব সময় থাকবে আমাদেরকে যখন দাওয়াত দেয় ফেরেস্তাও সাথে থাকতে হবে আমাদের যখন দাওয়াত দেয় ওই ফেরেশতাও সাথে থেকে থেকে বলবে হ্যাঁ হা হ্যাঁ আপনার কথা ঠিক হ্যাঁ ওনার কথা ঠিক কয় রসুল আমগো মতো একজন মানুষ কাফেররা বুঝতে পারছে নবী একজন মানুষ আমাদের যুগের বর্তমান আশেখের আসুলরা বুঝতে পারে না উনি যে একজন মানুষ বুঝতে পারিনি কথা বুঝে আসছে কাফেররাও বুঝছে নবীজি একজন মানুষ তা আমাদের বর্তমান যুগের কিছু আশিক রাসূল তারা মানে এত নবীজির মর্যাদা দেয় দিতে 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 না 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 উনি মানুষ না উনি কি উনি নূর উনি নুরের তৈরি মানে বলতে 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 একজন একদম এখানে নিয়ে বুঝছে কাফেররা বুঝছে উনি একজন রসুল উনি একজন মানুষ উনি বিয়া করে উনি খানা খায় উনি বাজারে যায় আমাদের মতো বিয়ে করে আমাদের মতো সন্তান হয় আমাদের মতো খাবার খায় আমাদের মতো বাজারে যায় আমার মাঝে আর তাদের মাঝে তো পার্থক্য নাই কাফেরা বলতেছে আমাদের মাঝে আর তার মাঝে কি পার্থক্য পার্থক্য হইতো যদি একজন তার সাথে হাঁটত সবসময় কথা কি আপনারা বুঝছেন এই জায়গা থেকে অনেক শিক্ষা কিন্তু আপনাদের কাফেররাও একজন মানুষ তা আল্লাহ আকরবুল আলমিন এই যে এই কথাটা বলছে এই কথার জবাব আল্লাহ সুরএ ইসরা ইলের মধ্যে দিয়ে দেয় পনেরো নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা আল্লাহ বাকরবুল আলমিন বলেন আয়াত নাম্বার পঁচানব্বই নবী আপনি বলেন না দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহ ফেরেস্তা নাজিল করতাম আর ওই ফেরেস্তারাও যদি মানুষের মতো হাঁটত জোরে বলেন কার মতো হাঁটত এই যেন আপনার আরেকটু মনোযোগ দিয়ে বুঝেন কাফেররা বলল নবী একজন মানুষ খায় বাজারে যায় ওনার সাথে একজন ফেরেস্তা হাঁটতো গুস্তা রসুল তো আল্লাহ সুরাই বনী ইসরা পঁচানব্বই নাম্বার আয়াতে বলে নবী আপনি জানায়া দেন যদি দুনিয়ার মধ্যে ফেরেশতারা আটাচলা করত ফেরেশতারা বসবাস করত এবার আমি আপনাদেরকে জানতে চাই দুনিয়াতে বসবাসের জায়গা প্রধানত কাদের মানুষের দুনিয়াতে বসবাস করে সাধারণত প্রধানত যারা বসবাস করে তাদের মধ্যে প্রধান কারা মানুষ নাকি ফেরেশতা আবার বলছি দুনিয়াতে বসবাস করে যারা তাদের মধ্যে প্রধান কারা মানুষ নাকি ফেরেশতা আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যদি ফেরেস তারা মানুষের মতো নির্বিঘ্নে চলাচল করতো হাঁটতো মানুষ যেমন রাস্তায় হাঁটে ফেরেশ তারাও যদি হাঁটতো মানুষ যেমন খায় ফেরেশ তারাও যদি খাইত মানুষ যেমন বাজারে যায় ফেরেশ তারাও যদি বাজারে যাইত লা না নাজ্জাল না আলেহিব এই তাদের জন্য নুরের তৈরি একজন রাসুল পাঠায় দিতাম দুনিয়াতে তো ফেরস্তা হাঁটে না ফেরেস্তা খায় না ফেরেশতা চলে না ফেরেস্তা চললে তাদের কাছে ফেরেস্তাই পাঠাইতাম রাসুল চলে মানুষ তাই তাদের কাছে রাসুল বানাইলাম একজন মানুষ সুহা আল্লাহ জানি বুঝছেন কিনা আল্লাহ বলতেছেন দুনিয়াতে খায় মানুষ চলে মানুষ বাজারে যায় মানুষ তাই তাদের রসুল একজন মানুষ দুনিয়াতে যদি ফেরেস্তা হাঁটতো ফেরেস্তা খাইত তো একজন ফেরেস্তাকেই আমি রসুল বানায় পাঠাইতাম তাহলে জবাব দিতে পারবেন না একদল মানুষকে হ্যাঁ পারবেন তা যাই হোক কাফেরদের এই অভিযোগের জবাব আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র করা আমার কাছে অনেকগুলা জবাব আছে এটার যাই হোক শুধু আল্লাহর কথা একটা জবাব দিলাম যে আল্লাহ পাক রব্বুল জানায়া দিলেন দুনিয়াতে মানুষের মতো ফেরেস্তারাও যদি নির্বিঘ্নে চলাচল করতো তো লানাজ্জালনা আলি মিনাস সামা আমি দুনিয়ায় চলাচলকারী ফেরেস্তাদের জন্য পাঠিয়ে দিতাম নাজিল করতাম মালাকান একজন ফেরেস্তা রাসুলান রসুল হিসেবে কিন্তু দুনিয়াতে তো মানুষ চলে মানুষ খায় মানুষ বসবাস করে তাই আমি আল্লাহ মানুষের কাছে একজন মানুষ রসুল হিসাবে পাঠায় দিলাম এই আমাদের রসুলকে আমাদের নবীজিকে মানুষ বললেই কোরআনের ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে কিন্তু যদি নবীরে মানুষ না বললে অন্য কিছু প্রমাণ করার চেষ্টা করেন বেইমানরা কিছুদিন পরে বলবে ও তার মানে উনি সত্য নবী না এটা বলবে বেঈমানরা বুঝেলো না কিছু মানে আবেগ দেখাইতে দেখাইতে এমন কথা বলে কাফেররা প্রশ্ন তোলার সুযোগ করে দেয় অতি আবেগ দেখায় না আল্লাহ বাক রব্বুল মাটির তৈরি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই কথা ঘোষণা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন এই আট নম্বর পনেরো নম্বর পর আট নম্বর বিশটা সুরে বনি ইসরাহ আট নম্বর সত্তর আল্লাহ বলেন ওলাকদ কার রমনা বাণী আদম আমি আদম সন্তানকে কার রমনা সব চাইতে মর্যাদা দিয়েছি করম না ওয়া ফাদালনাকুম আলা কাছিরিন আমি আল্লাহ তাদেরকে অনেকের উপর অনেককে আবার শ্রেষ্ঠ বানাইছি যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার চেয়ে শ্রেষ্ঠ বানাইছেন তো এই কথাগুলো আপনারা না বুঝা উল্টা আবেগ প্রশ্রবণ খালি না 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 উনি এই উনি সেই বলতে 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 বললেন আল্লাহই জানে কি কইলা ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের মতো কথা আমরা মুসলমানরা যেন না বলি আমাদেরকে আল্লাহ হেফাজত করেন